আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমি হাদিসের নামে জালিয়াতি বইটি লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তার কিতাবটি থেকে আমি আলোচনা করছিলাম। আজ আমরা এই বইয়ের 65 পৃষ্ঠায় জানব যে আমাদের সমাজে একটি প্রচলিত কথা, একটি পুস্তকেও রয়েছে যে 10 প্রকার লোকের দেহ পচবে না, অর্থাৎ কবরে 10 প্রকার লোকের দেহ পচবে না। এক হচ্ছে পয়গম্বর অর্থাৎ নবী রসুলগণ, 2 শহীদ, 3 আলেম, 4 গাজী, 5 কোরআনের হাফেজ, 6 মুয়াজ্জিন, 7 সুবিচারক বাদশাহ, 8 সূতিকা রোগে মৃত রমণী, 9 বিনা অপরাধে যে নিহত হয়, 10 শুক্রবারে যার মৃত্যু হয়, যেমন মুকসুদুল মমিন 407 পৃষ্ঠায় রয়েছে। লেখক বলছেন এদের অনেককেই হাদিসে শহীদ বলা হয়েছে। হ্যাঁ, এগুলো শহীদ কারণ তার ভালো অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তবে একমাত্র নবীগণ বা পয়গম্বর দেহ মাটিতে পচবে না বলে সহি হাদিসে বর্ণিত হয়েছে। নবীগণ বা রসুল সাল্লাম এবং যারা রয়েছে নবী তাদের দেহ পচবে না সহি হাদিসে রয়েছে। অন্য 9 প্রকারের মৃতদের মৃতদেহ না পচার বিষয়ে কোনো হাদিস আছে বলে আমি অর্থাৎ লেখক সাধ্যমতো চেষ্টা করেও জানতে পারিনি, আল্লাহই ভালো জানেন। আমরা এটা বলা থেকে অবশ্যই সচেতন হব, এটা বিশ্বাস করবো না যে মুয়াজ্জিন ছিল দেখে তার দেহ পচবে না, সে মৃত ব্যক্তিটি শহীদ এই জন্য তার দেহটি পচবে না, বা হ্যাঁ আল্লাহ তাআলা চাইলে তার দেহ পচাতে পারেন না এবং আল্লাহ চাইলে পচাইতে পারেন। একমাত্র হাদিসে যেটা রয়েছে সহি হাদিসে যে একমাত্র নবী রাসুল ব্যতীত অর্থাৎ নবী রাসুলগণের দেহ মাটি ভক্ষণ করতে পারে না, এছাড়া এর ব্যতীত যার ইচ্ছা তার দেহ মাটি বক্ষণ করতে পারে, এটা আল্লাহর একমাত্র ইচ্ছা। আল্লাহ চাইলে সেই ব্যক্তিকে সুরক্ষিত রাখতে পারে, আবার আল্লাহ চাইলে সেই ব্যক্তিকে মাটি দ্বারা ভক্ষণ করাইতেও পারে। এর দ্বারা কোনো যে সেই ব্যক্তিটি কে রক্ষা করা হয়েছে তার লাশকে মাটি ভক্ষণ করেনি বিধায় সে বিশাল কিছু, অথবা সে লাশটি ভক্ষণ করা হয়েছে মাটি ভক্ষণ করে ফেলছে কাজেই সেই লাশটি জাহান্নামে যাবে তা নয়। কাজে আমরা এগুলো বলা থেকে সচেতন হব, একমাত্র নবী পয়গম্বর ব্যতীত অন্য মানুষের যে কোনো মানুষের লাশ মাটিতে পচে যেতে পারে, একমাত্র নবীগণের ব্যতীত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।